বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব যে মোচ, মাথার চুল, বগলের চুল এবং নাভির নিচে সাফ করার বা নখ সাফ করার পরে এগুলা কি করতে হয় এই বিষয়ে কিছু জানব। তো নম্বর হিসেবে আমি বলবো, যাতে বোঝার সুবিধা হয়, সর্বপ্রথম হইলো এই সমস্ত বস্তু, নখ হোক, মোচ হোক, দাড়ি হোক, মাথার চুল হোক, পুরুষের বা মেয়ের, এই সমস্তকে সমস্ত সাফ করার পরে মাটির ভিতরে গেড়ে রাখা, মাটির ভিতরে দফন করে রাখাটা সবচেয়ে বেহতর, ভালো, উত্তম। আর যদি কেউ মাটির নিচে দফন না করতে চায়, এমনি ফেলে দিতে চায়, এমনি ফেলাও দিতে পারবে। নম্বর তিন, ফেলা দেওয়ার সময় একটা বস্তুর লক্ষ্য রাখবো যে যাতে আমরা এরকম কোনো নাপাক এবং অপবিত্র জায়গায় না ফেলাই, যেরকম বাথরুমে বা ল্যাট্রিনে এরকম কোনো গন্দা জায়গায় যাতে আমরা না ফেলাই। আর চতুর্থ নম্বর হইলো, আর এরকম ওপেন জায়গায়ও যাতে না ফেলাই যে জায়গায় মানুষের নজর পড়ে, মানুষ আপ ডাউন করে, মানুষের ক্ষতি হইতে পারে, এরকম ওপেন জায়গায়ও যাতে না রাখি, এরকম কোনো সাইডে রেখে দিতে লাগে। আর এখানে একটা উপকারের জন্য আলাদা একটা কথা বলি, যে অনেক মেয়ে মানুষের অভ্যাস থাকে, তারা মাথার চুল কাঙ্গি করার পরে, সাফ করার পরে যা চুল বের হয় সমস্ত চুল নিয়ে কোনো জায়গায় রেখে দেয়, যেখানে সেখানে ফেলে দেয়। তারা মনে রাখবে যে এরকমভাবে যদি ফেলে দেন তাহলে খুব ভয় আছে যে কোনো বদমাশ লোকে আপনার চুলগুলো নিয়ে কোনো জাদু বান টনা ইত্যাদি করতে পারে। তো সেজন্য এগুলো সতর্কভাবে রেখে দিতে লাগে, যাতে আপনার চুলের দ্বারা কোনো মানুষের ক্ষতি না হয়, আর আপনার চুল দিয়ে যাতে আপনার উপরে কোনো ধরনের ক্ষতির নিয়তে যাতে ক্ষতিও করতে না পারে। তারপরে আমরা দু একটা মশলা আরও জানবো, যে এই সমস্ত অঙ্গের চুল, নখ ইত্যাদি সাফ করার পরে, যেরকম আমাদের মাথার চুল কাঙ্গি করার পরে, ফেনি লাগানোর পরে বা দাড়িতে ফেনি লাগানোর পরে বা গা ধোয়ার সময় যে চুলগুলো ঝরে পড়ে বা ভেঙে যায়, এই চুলগুলো জমা কইরা কি করব। তেমন মনে রাখবেন এই চুলগুলো যেরকম বললাম দফন করে দেওয়াটা ভালো, আর যদি ফেলে দিতে চান ফেলেও দিতে পারবেন। এইভাবে আর একটা মশলা জেনে রাখি, অনেক মানুষে মাথার চুলের বিজনেস করে, নাপিত যারা চুল কাটে তাদের কাছ থেকে চুলগুলো নিয়ে খেতে দেওয়ার জন্য বিক্রি করে, মানুষকে সার হিসাবে মানুষের কাছে বিক্রি করে। তো এই সমস্ত চুল বিক্রি করাটা বা এগুলা সার হিসাবে ব্যবহার করা না জায়েজ এবং গুনাহের কাজ, চলে না এগুলা। মানুষের চুল বিক্রি করা এবং কেনা দুইটাও না জায়েজ এবং গুনাহের কাজ। এইভাবেই অনেক মানুষের অভ্যাস আছে যে যারা মাথার চুল দিয়ে রশি বানায়, নিজের চুল জমা করে, নিজের এবং অন্য মহিলাদের চুল সমস্তকে সমস্ত জমা করে এগুলাদের রশি বানায়, নিজের মাথার চুলের সাথে ব্যবহার করে। তো মনে রাখবেন এইভাবে মাথার চুল জমা করে রশি বানানি এবং এগুলা নিজের ব্যবহারে নিয়ে আসাটা হারাম কাজ, এগুলা চলে না। মানুষের অঙ্গের দাম আছে, সেজন্য এই সমস্ত বস্তু ইজ্জতের সহিত কোনো জায়গায় দফন করে দিতে লাগে। এখন অনেক টাউন এলাকার মেয়ে মানুষে মহিলারা এটাও জানতে চায় যে আমাদের বাড়িতে এরকম দফন করা জায়গা নাই, আমাদের বাড়ির চারপাশে পাকা জায়গা, কোনো জায়গায় ফেলে দিব এরকম জায়গাও নাই, তাহলে আমরা চুলগুলো কি করব। তাহলে তারা মনে রাখবে এই সমস্তকে সমস্ত চুল একেবারে টুকরা টুকরা করিয়া, ছোট্ট ছোট্ট করে টুকরা করিয়া এই সমস্ত চুল কোনো পেপারে, কোনো কাগজে লেপটে পেঁচাইয়া কোনো দূরে অন্য কোনো জায়গায় ফেলে দিবেন, কোনো ডাস্টবিনে ফেলে দিবেন। তারা যদি ভাবে যে না আমরা বাড়িতে জ্বালিয়ে দিব, এই জ্বালিয়ে দেওয়াটা না জায়েজ। এরকম মানুষের চুল, মোষ, নখ ইত্যাদি আগুনে জ্বালানটা না যায়, চলে না, জ্বালানি যায় না এগুলো। সেই জন্য তারাও এই মশলাটার দিকে একটু ধ্যান দিবেন। আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্ত মাসাইলের প্রতি খেয়াল করা, সেই সেই আমল করার তৌফিক দিবেন।